নমস্কার এই মুহূর্তে সব থেকে চাঞ্চল্যকর খবর এক হাতে কাটা মন্ডু আর এক হাতে রক্ত মাখা কাঠারি নিয়ে রাস্তায় ঘুরে বেড়ালো একটি ব্যক্তি তাকে দেখে রাস্তার মানুষজন ভয়ে এদিকে ওদিকে ছুটতে শুরু করেন ঘটনাকে কেন্দ্র করে পুরো গ্রামে রীতিমতো আতঙ্কের ছায়া পড়ে গিয়েছে কোথায় ও কীভাবে হবে এই ভয়ঙ্কর দুর্ঘটনা সবই বিস্তারিত আর্চনা করবো এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবে পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত অনিল পেশায় রাজমিস্ত্রি আট বছর আগেই তার বিয়ে হয় এবং তার দুই সন্তানও রয়েছে তবে বিগত কয়েক বছর ধরেই স্বামী স্ত্রী আলাদা থাকলেও অনিল সর্বদাই স্ত্রীর ওপরে কড়া নজর রাখতেন স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একাধিকবার ঝগড়াঝাটিও অশান্তি হয় গত বৃহস্পতিবারও একই সন্দেহ নিয়ে স্ত্রীর ওপরে চড়াও হয় অনিল বর্ষার মাঝে হঠাৎ কাঠারি নিয়ে স্ত্রীর ঝগড়ার মাঝে হঠাৎ কাঠারি নিয়ে স্ত্রীর গলায় কোপ বসিয়ে ধর থেকে মুন্ডু আলাদা করে দেন এরপরই স্ত্রীর ওই অজানা প্রেমিককে বার্তা দিতেই অনিল কাঠারিও কাটা মুন্ডু নিয়ে গ্রামে ঘুরে বেড়াতে থাকে আতঙ্কে স্থানীয়রা পুলিশে খবর দিলে উত্তরপ্রদেশের পুলিশ এসে ওই ব্যক্তিকে খুনের অভিযোগে গ্রেপ্তার করে প্রসঙ্গত চলতি সপ্তাহে বুধবার সরস্বতী পুজোর দিন বাংলাতেও এই একই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা গৌতম গুচ্ছাইদ পারিবারিক অশান্তিতে স্ত্রীর মাথা কেটে ফেলেন এবং ওই কাটা মুণ্ড নিয়ে বাসস্টপে দাঁড়িয়ে থাকেন পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ